জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একটা নতুন সেতু হয়েছে ম্যাম দ্বারকার রিভারে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে, সেটা হচ্ছে বহরমপুর কান্দি সুলতানপুর রাস্তার ওপর, রানাগ্রাম ব্রিজ বলা হয় ম্যাম। এখানে একটা খুব পুরনো ব্রিজ ছিল, এটাকে নতুন ব্রিজ করা হচ্ছে ম্যাম। এটা প্রায় 32 কোটি টাকা খরচা করে ম্যাম। এর লেন্থ হবে ম্যাম 105 মিটার। আর এখান থেকে ম্যাম কান্দির সাব ডিভিশনে প্রচুর মানুষ এই ব্রিজ হওয়ার পরে উপকৃত হবেন। সমস্ত মানুষকে আমার অভিনন্দন। ওখানে উপস্থিত আছেন অপূর্ব সরকার এমএলএ শামসুজ্জোহা বিশ্বাস, রাজু সভাধিপতি, এসপি মুর্শিদাবাদ সুরিন্দর সিং, সভাপতি কান্দি ব্লক পার্থপ্রতিম সরকার, পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার্স, ডিএম মুর্শিদাবাদ, রাজশ্রী তো এখানেই আছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে যারা কাজটা করেছেন, ব্রিজটা করেছেন, আশা করি ভালো করে করেছেন। মানুষের সহায়তায় মানুষের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করবে। এইভাবেই আস্তে আস্তে মুর্শিদাবাদ মালদার ওদিকে যে জায়গাগুলো অনেকগুলো কাজ আটকে আছে সেগুলো আমরা আস্তে আস্তে করে দিচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে চালু হলো রণগ্রাম ব্রিজ। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালের পর থেকে রণগ্রাম ব্রিজ যান চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক হতে শুরু করে। এরপর শুধুমাত্র ছোট গাড়ি পাশের রণগ্রাম ব্রিজ দিয়ে যাতায়াত করত। বিকল্প ব্রিজ হিসেবে 2020 সালের পর থেকে এই ব্রিজ নির্মাণ শুরু হয়। কাজ সম্পন্ন হওয়ার পর এদিন সেই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।